সর্বশেষ এবং লাস্ট যে অ্যাপসটার কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লক, এর মাঝে দারুণ একটা ফিচার আছে। এই ফিচারটা অবশ্যই আমি মনে করি আপনার অনেক বেশি প্রয়োজন হবে। অ্যান্ড চলুন আমরা দেখি এটার মাঝে কি এমন ফিচার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা তো প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস আমরা ইউজ করে থাকি আমাদের দরকারে, যেমন ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, ইনস্টাগ্রাম, এই ধরনের অ্যাপস আমরা ডেইলি ইউজ করে থাকি। বাট আজকের এই ভিডিওতে এমন পাঁচটা অ্যাপস সম্পর্কে আমরা আলোচনা করব যে অ্যাপগুলো আপনার অনেক বেশি দরকারি হবে। এই অ্যাপগুলো হয়তোবা এর আগেও আপনি খুঁজতেছিলেন বাট পান নাই, তাই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আজকের এই পাঁচটা অ্যাপস সম্পর্কে আপনি জানতে পারবেন। তাই এই ভিডিওতে এই পাঁচটা অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো গাইস চলেন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি। তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা অ্যাপস সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। এই পাঁচটি অ্যাপস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অনেকেই হয়তোবা দু একটা অ্যাপস সম্পর্কে জানতে পারেন বাট অধিকাংশ লোকই আমি মনে করি এই অ্যাপস সম্পর্কে জানে না। প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন স্মার্ট ফটো কার্ড, আমি অ্যাপসটা ওপেন করলাম। আপনারা হয়তোবা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে একটা জিনিস খেয়াল করছেন, এই ধরনের প্রোফাইল পিকচার প্রচুর পরিমাণ আপলোড করছে মানুষ, অ্যান্ড প্রোফাইল পিকচার এবং কভার পিকচারের সাথে মিল করে ছবি আপলোড করতেছে। আপনি যদি এই ধরনের প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার একসাথে মিক্সড করে আপলোড করতে চান আপনার ফেসবুক প্রোফাইলে, তাহলে এই অ্যাপসটার সাহায্যে আপনি এই কাজটা করতে পারবেন। প্রথমে এই অ্যাপসটা ওপেন করবেন। প্রত্যেকটা অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে এই অ্যাপসটি ওপেন করার পর ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার অথবা আপনি যদি ইনস্টাগ্রামের জন্য বানাইতে চান তাহলে ইনস্টাগ্রাম আছে, অ্যান্ড আরও অনেক রকম অপশন এখানে আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমি ফেসবুকের জন্য বানাবো সেহেতু আমরা ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকারে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের প্রোফাইলটা দেখাবে তার একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে। সিম্পল আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। গ্যালারি থেকে যে ইমেজটা আমাদের প্রয়োজন, যে ইমেজটা আমরা কভার অথবা প্রোফাইল দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন সাপোজ আমি মনে করেন এই প্রোফাইলটা দিতে চাব, অ্যান্ড এখান থেকে আমি রিসাইজ করে নিব কতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি। অর্থাৎ মাঝে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রোফাইল পিকচার, অ্যান্ড উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কভার ফটো। আমি এইভাবে রাখলাম, দেন সেভে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। এবার আমরা অ্যাপস থেকে বের হয়ে যাব, গ্যালারিতে ভিজিট করব। গ্যালারিতে আসার পর এখান থেকে এফবি কভারে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সিম্পলি দুইটা ফটো এখানে আমাদের তৈরি হয়ে গেছে। তো এইটা হলো প্রোফাইল পিকচারে দিবেন আর এইটা হলো কভার ফটোতে দিবেন। তো এটা দিতে হয় কীভাবে সেটা একবার আমি দেখাই দিই। প্রথমে চলে যাবেন ফেসবুকে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন আপনার প্রোফাইলে আসবেন, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, সিলেক্ট ফটো প্রোফাইল। এইখান থেকে যে ছোটো ইমেজটা আছে অর্থাৎ চার কোণা আছে সেটা হলোকে সিলেক্ট করবেন। এখানে কোনো প্রকার ক্রপ করবেন না, সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। দেন এখানে আবার কভারে আসেন, দেন আপলোড ফটোতে যান, এখান থেকে সিম্পলি কভারের জন্য যেটা সিলেক্ট করছিলেন সেটা সিলেক্ট করেন। দেন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সিকোয়েন্স মেনটেন করে এখানে আমাদের কভার ফটোটা চলে আসছে। এখন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমাদের কভার ফটো প্লাস আমাদের প্রোফাইল পিকচারটা এই ধরনের দেখাবে। আশা করি এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এবার দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটা দেখাবো সেটা হলো ফুল স্ক্রিন গ্যাস্টার। এখানে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, আমরা সিম্পলি অ্যাপসটা ওপেন করবো, এটা লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো অলরেডি আমরা দিয়ে দিব। ওকে, পারমিশন দেওয়া কমপ্লিট। এই অ্যাপসটার কাজটা কি আমরা বলি, এখন প্রত্যেকটা মোবাইল ফোনে বা অধিকাংশ মোবাইল ফোনে দেখতে পারেন সাইড ব্যাক বাটন আছে। এখানে যখন আপনি সাইড থেকে সোয়াইপ করবেন অটোমেটিক্যালি এখান থেকে ব্যাক চলে আসবে। তাছাড়া আরও অনেক সেটিংস আছে, ব্যাক বাটনের কালার চেঞ্জ করতে পারেন, ব্যাক বাটনের সাইজটা বড় করতে পারেন, সেটা অ্যাপসের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। এটা আমি আর দেখে সময় নষ্ট করাচ্ছি না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যখন সোয়াইপ করতেছি তখন অটোমেটিক্যালি ব্যাক যাচ্ছে। অ্যান্ড তিন নম্বরে যে অ্যাপসটার কথা বলবো সেটা হলো রিমুভ ডট বিজি। এই অ্যাপসটা সিম্পলি ওপেন করবেন। এটা খুবই ভালো একটা অ্যাপস বা এটা অনেক দরকারি একটা অ্যাপস, যারা ফটো এডিট করতে ভালোবাসেন তাদের জন্য অনেক দরকারি। যখনই এই অ্যাপসটা ওপেন করব তখন আমাদের একটা ফটো সিলেক্ট করতে বলছে, আমি যে ফটোটি এডিট করতে চাচ্ছি সেই ফটোটা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দিব, কিছু পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে দিব। তো এখান থেকে আমি ফটোটা চয়েস করব, এখান থেকে এই ফটোটা আপাতত আমি চয়েস করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যেহেতু আমার অরিজিনাল ফটোতে কিছু ব্রাশ করা ছিল এই জন্য নিচের থেকে কালো আসছে, আপনারা চাইলে ক্লিন ফটো যখন ইউজ করবেন তখন একদমই ক্লিন আসবে। এখন চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটা ডাউনলোড করতে পারেন, তাছাড়া আরও কিছু এডিট করতে পারেন। এখানে এখানে এডিটে ক্লিক করেন, দেন এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন।
তাছাড়া আপনার পছন্দ মতো ছবিটা আপলোড করার জন্য এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে আনতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আরও কিছু কাজ করতে পারেন, সেটা আপনি অ্যাপসে ভিজিট করে দেখে নিতে পারবেন। এই ফটোটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকনে ক্লিক করেন, তাহলেই এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইভাবে যে কোনো ক্লিন পিকচারটা আপনি এডিট করতে পারেন। 4 নম্বরে যে অ্যাপসটার কথা বলবো সেটার নাম হলো T2S। এই অ্যাপসটা সিম্পলি আমরা ওপেন করব। অ্যাপসটার লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই অ্যাপসটা হলো যে কোনো টেক্সটকে ভয়েস আকারে রূপান্তর করে, অর্থাৎ আপনি যে টেক্সটটা এখানে পেস্ট করবেন বা যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা হলো ভয়েস আকারে পড়ে শোনাবে আপনার। আপনি চাইলে বাংলা লিখতে পারেন, আপনি চাইলে ইংলিশ লিখতে পারেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনি এখানে লিখতে পারেন। যেটা আপনার পড়তে একটু বিরক্তিকর লাগছে সেটা আপনি এখানে লিখতে পারেন, অথবা অন্য কোনো জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তারপরে প্লে আইকনে ক্লিক করলে আপনি যে লেখাটা পেস্ট করছেন সেই লেখাটা ভয়েস আকারে পড়ে শোনাবে। এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা টেক্সট এখানে পেস্ট করলাম। এই লেখাটা আমি এখন পড়ে শোনানোর জন্য সিম্পলি যে কাজটি করতে হবে প্লে আইকনে ক্লিক করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অভিনন্দন। তাহলে দেখতে পারবেন এই লেখাটা সম্পূর্ণ পড়ে শোনাবে। তাছাড়া আরও সেটিংস করতে পারেন। এখানে চাইলে আপনি ভয়েসের স্পিড বাড়াইতে পারেন। 3 ডট আইকনে ক্লিক করেন, সেটিংসে আসেন। সিম্পল এখানে স্পিড কম বেশি করতে পারেন, যদি বেশি করেন তাহলে আপনার লেখাটি দ্রুত পড়ে শোনাবে। এখান থেকে চাইলে আপনি ইংলিশে লিখতে পারেন, তাছাড়া আরও অনেক রকম ভাষা আছে, দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপসটা সম্পর্কে। তো চাইলে আপনি এই অ্যাপসটাতে ওয়ার্ড ডকুমেন্টটাও পড়ে শুনতে পারেন। সর্বশেষ এবং লাস্ট যে অ্যাপসটার কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লক। এর মাঝে দারুণ একটা ফিচার আছে, এই ফিচারটা অবশ্যই আমি মনে করি আপনার অনেক বেশি প্রয়োজন হবে। অ্যান্ড চলুন আমরা দেখি এটার মাঝে কি এমন ফিচার আছে। তো সিম্পলি আমরা ক্লকটা ওপেন করব। এই অ্যাপসটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই ওপেন করার পর এখানে আমাদের তারিখ দেখাচ্ছে, বার দেখাচ্ছে, এখন বাজে কত সেটা এখানে দেখাচ্ছে। কিন্তু এর মাঝে বিশেষত্বটা কি সেটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন মাঝে যে ঘড়ি কাটা ঘুরতেছে তার উপর একটা ক্লিক করব। আমাদের ঘড়ি অলরেডি 00 হয়ে গেছে। এখানে আমাদের নির্দিষ্ট একটা পাসওয়ার্ড সেট করা আছে, পাসওয়ার্ডটা দিব। দেন এই মাঝে আবার ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু পিকচার আছে, কিছু ভিডিও আছে, অ্যান্ড আদার্স কিছু ফাইল আছে, যে ফাইলগুলো এখানে আমি জমা করতে পারবো। এখানে আপাতত কিছু পিকচার রাখা হয়েছে, এই পিকচারগুলো আমি এখানে যদি রাখি তাহলে আমাদের গ্যালারিতে শো করবে না। আমি যে কোনো পিকচার আমি হাইড করতে পারি, যে কোনো ভিডিও আমি এই ক্লকের মধ্যে রাখতে পারি, হাইড করে রাখতে পারি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এখন কীভাবে হাইড করতে হয়, কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয় সেটা একটু দেখাই। তো এখান থেকে পাসওয়ার্ড সেট করার জন্য যে কাজটা আপনার করতে হবে, প্রথম অবস্থায় এমন দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি আপনি যে পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছেন সে পাসওয়ার্ডটা সেট করবেন। আমি সাপোজ এখানে একটা 30 দিব, দেখতে পাচ্ছেন আমি ঘড়ি কাটা অনুযায়ী একটা 30 দিব। যে মাঝের একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। আমাদের আবার দিতে বলতেছে, আমরা এখন একটা 30 দিয়েছিলাম এর আগে, আমি আবার দেবো। দেন এখানে মাঝে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অলরেডি আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এখান থেকে সিম্পলি এবার আমাদের নির্দিষ্ট ইমেজ বা নির্দিষ্ট ফাইল এখানে আমি হাইড করতে পারবো। সিম্পলি প্লাস আইকনে ক্লিক করেন। যে কোনো ইমেজ হাইড করার জন্য এখানে ইম্পোর্ট ফটোতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি সাপোজ এই ফটোটা হাইড করব, এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করে দিব। দেন মুভ টু ভায়োলেটে ক্লিক করব। এখানে কোথায় আমি রাখতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি পিকচার মধ্যে রাখবো। দেন টাচ কমপ্লিট, ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ইমেজটা চলে আসছে। এবার আমি গ্যালারিতে এই ইমেজটা খুঁজে পাবো না। তো এই ইমেজটা যদি খুঁজতে হয় আবার সিম্পলি চলে আসতে হবে ক্লকে। এখানে নির্দিষ্ট আমাদের যে পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি একটা 30 দিয়েছিলাম, দেন মাঝে ক্লিক করব। তাহলে দেখতে পারবা এখানে সিম্পলি আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা চলে আসছে। এইটা আগের জায়গায় ফেরত নিয়ে আসার জন্য ইমেজটার উপরে চেপে ধরে রাখবো, এখানে রিস্টোরে ক্লিক করব। দেন অরিজিনালে সিলেক্ট করে রিস্টোর ক্লিক করব। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি এই 5টা অ্যাপস আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।